नमस्कार भूमि 24/7 आपके सबा के स्वागत। आज के उपस्थित रही राज्य युव कॉग्रेस तृणमूल साधारण सम्पादक सौम बक्सर का सौम अनेक स्वागत अनेक अनेक अभिनंदन। सौम प्रथम तुम्हारे जो प्रश्न जाब से हे आज के पश्चिमबंगे ये अवस्था चलते এবং সবথেকে বড় কথা এখানে বিরোধীদের একটা বক্তব্য যেটা আজকের দিনে দাঁড়িয়ে বিরোধীরা যেটা বলছে যে পশ্চিমবঙ্গকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের চিন্তা ভাবনা দিয়ে বলছেন তারা, তুমি কি মনে করো? আমি প্রথমেই বলি আপনাকে যে আমি রাজনীতির আঙ্গিনায় বলবো নাকি সামাজিক আঙ্গিনায় বলবো না নর্মাল মানে কোন একটা সাধারণ মানুষ হিসাবে বলবো সেটা একটু ভাবতে হবে। প্রথমত পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গ রাজ্যে 9.5 কোটি 10 কোটি মানুষের বাস এবং স্বাভাবিকভাবেই এখানে সবাই রাজনীতির সাথে যুক্ত নয়। তাই ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের এই 9.5 কোটি 10 কোটি মানুষ এই রাজ্যে সুখে শান্তিতে বাস করতে পারছে কি না। বিরোধী রাজনীতির কথায় যদি আসি, গণতান্ত্রিক পরিকাঠামোয় বিরোধীদের বক্তব্য রাখার অধিকার আছে এবং নিশ্চিতভাবে তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখবে এবং সরকারের বিরোধিতা করবে গঠনমূলকভাবে। কিন্তু আপনাকে ভাবতে হবে যে 34 বছরের বামফ্রন্টের অপশাসনে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের হাত ধরে 2011 সালের পর থেকে বাংলা আগে এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল বলতে কারা এবং কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তিটি বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে নেই বা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে দিচ্ছে এবং পিছিয়ে দিলে কাদের থেকে পিছিয়ে দিচ্ছে বা কতটা পিছিয়ে দিচ্ছে এটা জানার সবথেকে বড় দরকার আছে বলে মনে করি। এখন বিরোধী দল হিসেবে মোটামুটি এটা ধরা যায় যে তোমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএম নয়, পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে আমরা বিজেপিকেই ধরি বা সাধারণ মানুষ সেটাই বলে। তো বিজেপির একদম সরাসরি আমি তোমায় বলছি, বিজেপির বক্তব্য এটা যে তৃণমূল কংগ্রেস 35 বছরের বামফ্রন্টের যে জামানায় বামফ্রন্ট যা করেছিল সেই নীতিকে অবলম্বন করে বর্তমানে তৃণমূল কংগ্রেস সেইভাবে এগোচ্ছে। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধী কথাবার্তা বলবে এবং গণতান্ত্রিক পরিকাঠামোয় এটাই কাম্য, কিন্তু তাদেরকে প্রমাণ দিয়ে বলতে হবে। প্রমাণ ছাড়া যদি আমি এসে বলি যে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের নীতিকে অবলম্বন করে রাজ্যকে পিছিয়ে দিচ্ছে সেটা মানুষ অত বোকা নয় যে মানুষ তাদের কথা মেনে নেবে। মানুষ বামফ্রন্টের নীতিকে বাধ্য করে যদি তৃণমূল কংগ্রেস পিছিয়েই দিত তাহলে 2011-এর পরে যখন 2011-এ আমরা যখন ভোট চাইতে গেছিলাম তখন বামফ্রন্টের অপশাসনকে তুলে ধরেছিলাম, কিন্তু 2016-এ যখন ভোট চাইতে গেছিলাম তখন কিন্তু বামফ্রন্টের অপশাসন বা বিজেপির কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয়, তখন আমরা কিন্তু ভোট চেয়েছিলাম মানুষের কাছে 5 বছরের কাজের খতিয়ান দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার 5 বছরে মানুষের জন্য কি করেছেন, কি প্রতিশ্রুতি 2011-এর আগে দিয়েছিলেন এবং 2016-র ইলেকশন নির্বাচনে যাওয়ার আগে আমরা তার কতটা প্রতিশ্রুতি পালন করতে পেরেছিলাম এবং কোন কোন জায়গায় প্রতিশ্রুতি পালনের থেকেও আমরা প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করেছি সেই কাজের খতিয়ান তুলে ধরে আমরা কিন্তু মানুষের কাছে ভোট চাইতে গেছিলাম এবং মানুষ পশ্চিমবঙ্গের আপামর জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে তাকে তাদের আশীর্বাদ ভালোবাসা দোয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু 2011-এর থেকেও বেশি সিটে 2016 সালে বিজয়ী করে আবারও দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের বুকে মা মাটি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে আসীন করতে সক্ষম হয়েছিল। তাই বিরোধী রাজনৈতিক দলগুলি কি বলছেন এবং আজকে দিনে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির কথা কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে আমার সন্দেহ আছে। তার কারণ একটাই যে সিপিএম সাইনবোর্ডে পরিণত হয়েছে, কংগ্রেস লুপ্তপ্রায় এবং বিজেপি পশ্চিমবঙ্গে কোনো দিনই বিজেপির কোনো জায়গা ছিল না, কারণ বিজেপি যে সংস্কৃতিতে বিশ্বাস করে, বিজেপি যে কালচার নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা রাস্তাঘাটে যেভাবে উপদ্রব করে মিছিল মিটিং করার চেষ্টা করে সেই সংস্কৃতি সেই ঐতিহ্য কিন্তু পশ্চিমবঙ্গের নয়। আমাকে এই জায়গায় দাঁড়া করি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বিজেপির এ বক্তব্য অনেকে বলছেন যে এই যে ধরো কদিন আগে জঙ্গি ধরা হলো 2-1 দিনের মধ্যে বা তার আগে যেটা খাগড়াগড় কাণ্ড হয়েছিল, তারা বলছেন যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের ঘাঁটি হয়ে যাচ্ছে, অথচ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ব্যাপারে জেনে শুনেও নাকি ব্যাপারটা গুরুত্ব দেয়নি, কী বলবো? বিএসএফ থেকে শুরু করে সিকিউরিটি এজেন্সিগুলিতে তো
কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে তারা কি করছিল? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে তো বিএসএফ থেকে শুরু করে অন্যান্য সিকিউরিটি এজেন্সিগুলো নয়। তো আমি যদি ধরে রাখি যে আমার বাড়িতে জঙ্গি একজন আস্তা নিয়ে বসে আছে, আমি আমার বাড়ির চার দেওয়ালের মধ্যে তাকে নিশ্চয়ই আমার বাড়ির সিকিউরিটিটা আমার, কিন্তু আমার গোটা পাড়ায় যখন আমি দেখবো যে জঙ্গি বসে আছে, সেই গোটা পাড়ার দায়িত্বটা কিন্তু একটা বাড়ির নয়, যার উপরে দায়িত্ব আছে তারও দেখা উচিত সবার আগে। এবং রাজ্য সরকারের ব্যর্থতা যদি বিজেপি সরকার তুলে ধরার চেষ্টা করে, তাহলে বিজেপি সরকারকে এটাও মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারের কিন্তু অধীনে বিএসএফ থেকে শুরু করে অন্যান্য সিকিউরিটি এজেন্সিগুলি, সেই বিএসএফ এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সি থাকা সত্ত্বেও, সিবিআই থেকে শুরু করে বিভিন্ন রকম রিপোর্ট, ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি এজেন্সিগুলি আগে থেকে ব্যবস্থা নিল না, এটা তো আমাদের সবথেকে বড় কোয়েশ্চেন কেন্দ্রীয় সরকারের কাছে। আচ্ছা, আর একটা প্রশ্ন যাই তোমার কাছে, সেটা হলো বিজেপি থেকে কথা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগামী নির্বাচন যদি 2021 সালের নির্বাচন অন্যভাবে না হয়, অন্য কোনোভাবে না হয়, সাধারণ পদ্ধতিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূলের ক্ষেত্রে অনেক ফেভারেবল হবে। বাট অন্যভাবে যদি কিছু হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো রকম অন্য কিছু চিন্তা করে কোনোভাবে করেন, সেক্ষেত্রে এটা বলা হচ্ছে যে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস মুছে যেতে পারে। আমি অন্য কিছুর ব্যাপারটা বুঝতে পারলাম না প্রথমত। তো অন্য কিছু মানে কী বলতে চাইছেন, বা কেন্দ্রীয় সরকার কী বলতে চাইছে, বা বিজেপির নেতৃত্বরা কী বলতে চাইছে, সেটাই আমার কাছে ক্লিয়ার নয়। এবং আমি বলে রাখি, ইলেকশন নির্বাচন যে কোনো পদ্ধতিতেই হোক, নির্বাচন যদি নির্বাচনের মতো হয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছে 2021 কেন, 2050 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় আশা ভরসা আবেগের নাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আজকে যেরকম নেই, আগামী 10 বছর, 20 বছর, 30 বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। এবং এটাও বলছেন যে এই আগামী নির্বাচনে হয়তো দেখা যাবে যে মমতা ব্যানার্জির দলটা উঠে গেলে কিছু যায় আসবে না, কিন্তু ওনাদের বক্তব্য যে আজকে বিজেপি গোটা ভারতবর্ষে আছে এবং বিভিন্ন স্টেটেও আছে, কিন্তু এখান থেকে হয়তো বিজেপি যদি হেরে যায়, পশ্চিমবঙ্গ বিজেপি যদি হেরেও যায়, তাহলে বিজেপির কিছু যায় আসবে না, কারণ একটা স্টেট হারলো। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান বা তৃণমূল কংগ্রেস হেরে যান, তাহলে কিন্তু বলছে এই দলটাই সাইনবোর্ড হয়ে যাবে। সেটা তো 2021-এর নির্বাচন তো আর মাত্র 6 মাসের মতো দেরি, 6 মাস অপেক্ষা করলেই বোঝা যাবে কে সাইনবোর্ড হবে আর কাকে কলকাতা থেকে উঠে আবার দিল্লি চলে যেতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাকে করি, যে নির্বাচন আসন্ন একটা জিনিস, এই এই জায়গায় একটা আমার প্রশ্ন আছে, করোনা পরিস্থিতি নিয়ে অনেকের অভিযোগ যে পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে ব্যাপারটা না দেখার জন্য তৎকালীন সময়ে করোনা পরিস্থিতি এইভাবে বেড়েছে। করোনা প্রথমত বলি, করোনা পশ্চিমবঙ্গের বুক থেকে জন্ম নেয়নি, করোনা জন্ম নিয়েছিল চায়না থেকে। এবং আমাদের দেশে যেদিন কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন জনতা কার্ফিউ ঘোষণা করেছিলেন 22শে মার্চ, এবং 24শে মার্চ থেকে লকডাউন ঘোষণা হয়েছিল, কিন্তু আপনি মনে করে দেখবেন যে আমাদের দেশের ভারতবর্ষের প্রেক্ষাপটে যেদিন লকডাউন ঘোষণা হয়, তার আগে আমাদেরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23 তারিখ অর্থাৎ 23শে মার্চ বিকেল 5টার পর থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন। এবং আমি আপনাকে বলে রাখি, লকডাউন ঘোষণার আগেও যখন মার্চ মাসের ফেব্রুয়ারি মাস থেকে আমরা ধীরে ধীরে করোনার প্রকোপ ভারতবর্ষে একটা দুটো করে বিভিন্ন রাজ্যে, কেরালে প্রথম, সেখান থেকে আস্তে আস্তে একটা দুটো রাজ্যে শুরু হচ্ছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরের পর চিঠি এবং তিনি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী সহ লোকসভার স্পিকার সহ সকলকে করেছিলেন যে লোকসভা বন্ধ করার জন্য এবং বিদেশের উড়ানগুলিকে বন্ধ করার জন্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং চায়নার সাথে রফা করে রাজস্থানের এমপি এমএলএ এবং মধ্যপ্রদেশের সরকার ফেলা নিয়ে বিজেপি সরকার এতই ব্যস্ত ছিল, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুরোধগুলিতে কর্ণপাত করেনি। এবং করোনা কিন্তু ওই প্লেনে করেই এসছে, করোনা কিন্তু পশ্চিমবঙ্গে জন্ম হয়নি, পশ্চিমবঙ্গ কিন্তু কোনোকালেই করোনার আঁতুড়ঘর ছিল না। তাই করোনার যখন জন্মটাই বাইরে থেকে হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে, লোকসভা বন্ধ না হওয়ার কারণে, এবং বারবার করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও দেশের আভ্যন্তরীণ এবং আমাদের আন্তর্জাতিক উড়ানগুলিকে বন্ধ না হওয়ার কারণেই কিন্তু আজকে করোনার এই পরিস্থিতি ভারতবর্ষে হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গকে দোষারোপ করে কেন্দ্রীয় সরকার বা বিজেপির তাবড় তাবড় নেতারা যদি মনে করেন যে করোনার কারণ
থেকে নিজেদের হাত গুটিয়ে নেবেন সেটা কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ জানে যে কে, মানুষ এতটাও বোকা নয় যে মানুষ বারবার তাদের ভ্রান্ত ধারণা বা মানুষ বারবার তাদের ধোকা এবং দোষারোপের এই মিথ্যে নাটকের ওপর ভরসা করবে। মানুষ জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং আমি বলি যে পশ্চিমবঙ্গে করোনার যা পরিস্থিতি এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করোনার পরিস্থিতির ওপর সবসময় খেয়াল রাখছেন, সর্বদলীয় বৈঠক থেকে শুরু করে বিরোধীদেরকে ডাকা থেকে শুরু করে নিজে রাস্তায় নেবে, ফুটপাতে দাঁড়িয়ে রাস্তায় চক দিয়ে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য মার্ক করে দেওয়া থেকে শুরু করে গোটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী রাস্তায় নেবে এই কাজ করেন। আমাদের পশ্চিমবঙ্গে করোনার জন্য যেভাবে আইসোলেশন ওয়ার্ডগুলিকে তৈরি করা হয়েছে হসপিটালে, যেভাবে আমাদের সেফ হোম ফেসিলিটি তৈরি করা হয়েছে, যেভাবে আমাদের অন্যান্য ফেসিলিটিগুলি তৈরি করা হয়েছে, কোয়ারেন্টিন সেন্টারগুলি তৈরি করা হয়েছে, গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ফেসিলিটি আপনি পাবেন না। দ্বিতীয়ত, করোনার এখনকার পরিস্থিতিতেও আমাদের পশ্চিমবঙ্গের আশা, পশ্চিমবঙ্গের কিন্তু আমাদের মর্টালিটি রেটও অনেক কম এবং পশ্চিমবঙ্গের আমাদের সুস্থতার হার অন্যান্য অনেক রাজ্যের থেকে বেশি। এবং আমি আপনাকে নাম করে বলছি, বিজেপি শাসিত যে রাজ্য, আমি ভারতবর্ষের আগে যদি আমরা ভারতবর্ষের বিজেপি সরকার আসার আগে যাকে আমরা বিজেপির আঁতুড়ঘর বলে জানতাম, সেই গুজরাট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। সুতরাং আগে বিজেপির যে সকল নেতারা পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের নামে দোষারোপ করছে তাদেরকে এটা ভাবতে হবে যে তারা যদি আজকে গুজরাটে থাকতেন তাহলে তিনি বা তার বাড়ির কেউ না কেউ নিশ্চিত করে করোনায় আক্রান্ত হয়ে তাদের কিন্তু সেই বাড়িতে থাকতে পেতেন না, তারা কিন্তু কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হতো। পশ্চিমবঙ্গে আছেন বলে অন্তত তারা নিজেদের বাড়িতে থাকতে পারছেন এবং বিজেপির এই পার্টি অফিসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দোষারোপ করতে পারছেন। এটা যদি পশ্চিমবঙ্গ না হয়ে গুজরাট হতো আর মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হয়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহ হতো, তাহলে কিন্তু ওই নেতারা আজকে পার্টি অফিস নয়, কোয়ারেন্টিন সেন্টার বা হাসপাতালের বেডে থাকতেন। এটা কিন্তু তাকে ভাবতে হবে। আমি তোমার সময় শেষ করে দিচ্ছি কারণ তুমিও ব্যস্ত আছো। আমার একটা প্রশ্ন যে মানুষ আজকে জানতে চাইছে যে সৌম্যবক্সী জনপ্রতিনিধি কবে হবে? আগামী দিনে কি পুরোপুরিভাবে নির্বাচনে এসে এরম একটা ইচ্ছা? না না, এটা দেখুন, আমি প্রথমেই বলি, আমাদের আমরা যে নেত্রীকে দেখে দল করি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে বাধ্য করে রাজনীতি করা, এবং আমার নেতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমি তৃণমূল যুব কংগ্রেস করি। এবং দল যখন যেভাবে দায়িত্ব দেয়, শুধু আমি বলে নয়, আমাদের দলের প্রত্যেকেই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের যেরকম সাংসদদেরকে নামে চেনেন এবং সেইভাবেই একজন বুথ স্তরের ব্লক সভাপতিকেও তিনি নামে চেনেন। সুতরাং আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে যে কাজের জন্য যোগ্য মনে করেন, আমাদের দলের সৈনিকরা সেই কাজের জন্যই সবসময় আমরা পা বাড়িয়ে থাকি। তাই জনপ্রতিনিধি হওয়া কি জনপ্রতিনিধি না হওয়া সেটা নির্বাচনের যখন আসবে দল যদি কোনো দিন মনে করে সেটা দলের ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকব। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আবার কোনো একদিন সৌম্যর সঙ্গে আমরা বসবো। অনেক অনেক শুভেচ্ছা সৌম্য।